কুসংস্কার। এক দুইটা কথা হইল যে মানে ব্যাগটা আমরা আনছি আপনারা লেগে, এই ব্যাগে বলে আপনারা বলে অনেক উপকৃত হইবেন এটাও না। কথা হইলো এই কঠিন পরিস্থিতিতে আমরা নিজের থেকে মানবিকতার খাতিরে আপনার একটা দায়িত্ব আছে বুঝলা, আমরা যুদ্ধর পারি আনছি। কাজেই আপনারা এরকম মনে করেন না বলে এক এই আনছে আর এটা কুদুর যাইব কি যাইব এরকম না। তো সারা সামনু বিধানসভার মধ্যে 1500-এর উপরে মানুষ গড় ছাড়া হইতে বাধ্য হয়েছে এই গত মানে যে ঘটনাটা মানে জলের যে বন্যার যে পরিস্থিতিটা আইছে এই কারণে। কাজেই মনমতে চলিবা, মনমতে চলিবা। সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা বন্যা যেটা আমরা 2 দশক আগে দেখছিলাম, 90 দশকে আমরা দেখছিলাম। তো এই কারণে অনেক মানুষ গড় বাড়ি পুরা কারোর আছে, পুরা গড় বাড়ি বাসাই লইয়া গেছে, কারোর ফ্রিজ নষ্ট, কারোর টিভি নষ্ট, কাপড় চোপড় বাইর করতে পারছে না, কারোর গড় মাটি ভর্তি হইয়া গেছে, এরকম অবস্থাতে রয়েছে। তো যেদিন বন্যাটা হয়েছে সেদিন আমি আইতাম চেষ্টা করছি, কিন্তু মানিকপুর থেকে আইবার যে রাস্তাটা একমাত্র রাস্তা 4:10 পড়বার কারণে রাস্তা বন্ধ হইয়া গেছে, আমি আইতাম পারছি না। এরপরে রাত্রে সামু মালিয়া আজকে কোন জায়গা গুজা দেখছেন, আবার কি কি বিষয়টা দেখলাম আপনি? সামনু বিধানসভার সমস্ত জায়গাগুলিতে যেখানে যেখানে আমরা বন্যা কবলিত যারা দুর্দশাগ্রস্ত যারা পরিবার সবার কাছে আমরা আজকে যাওয়ার চেষ্টা করেছি, এবং প্রত্যেক পরিবার পিছু আমরা একটা ব্যাগের মধ্যে চাল, তেল, আলু, সোয়াবিন দেওয়ার চেষ্টা করেছি। সমস্ত সামনু বিধানসভার মধ্যে, অর্থাৎ আমাদের যে সামনু বিধানসভা, এই সামনু বিধানসভা কেন্দ্রের আওতায় সর্বমোট প্রায় 1500 জন আমাদের গড় বাড়ি ছেড়ে উদ্বাস্ত হতে বাধ্য হয়েছেন গত বন্যায়। তো এখনও অনেক পরিবার বাড়িতে যেতে পারেননি, তারা এখনও শিবিরে রয়েছেন, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এখনও শিবিরে চলছে, প্রশাসনিকভাবে তাদেরকে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সে বাদেও যারা যারা শিবির ছেড়ে বাড়িতে গিয়েছেন তাদের যাতে অন্ততপক্ষে 1-2 দিনের যাতে খাওয়ার রসদ যোগে, তার জন্য আমরা আজকে চাল বিতরণ করলাম প্রত্যেক পরিবারকে। সামনুর 2-3টে জায়গা, জামিরছড়া, শৈলেংটা, গাগড়াছড়া, গয়নামা সব জায়গাতে আমরা গিয়েছি, শুধুমাত্র একটা জায়গা বাদ ময়নামা, ময়নামাতেও যাওয়া হবে। আজকে সারাদিন আমরা ঘুরলাম, সেখানেও যাব আমরা। তো এভাবে প্রত্যেক পরিবারের দুর্দশা দেখলাম আমরা। এবার বহু বছর পর, 90 দশকের পর এবার প্রথম সারা ত্রিপুরা রাজ্যবাসী এভাবে একটা বন্যার অবস্থা দেখতে বাধ্য হলো বা সম্মুখীন হলো, বন্যার সম্মুখীন, যার কারণে অনেকের গড় বাড়ি পুরো গড় কিন্তু নিয়েছে জলে, এবং অনেকের কেউ কাগজপত্র ডকুমেন্ট ঠিক রাখতে পারেনি, অর্থাৎ বাঁচাতে পারেনি, কাপড় চোপড় একটা পরনের জন্য শার্ট প্যান্ট পর্যন্ত বিকল্প আর কোনো কিছুই নেই, সিঙ্গেল প্যান্ট আর শার্টের মধ্যেই নিজের প্রাণটাকে নিয়ে কোনো মতে রক্ষা পেয়েছেন। ঠিক সেভাবে কারোর ফ্রিজ, কারোর টিভি, কারোর বাড়ির সমস্ত আসবাবপত্র সব কিছুই শেষ। এভাবে তাদের ক্ষতিপূরণের জন্য আমরা প্রশাসনিকভাবে দরখাস্ত জমা নিচ্ছি,
মহকুমা শাসক, বিডিও এবং পঞ্চায়েত সেক্রেটারি যারা রয়েছেন তারা জমা নিচ্ছেন। থ্রু ভেরিফিকেশন যারা তহসিল রয়েছেন তারা ওনাদের দ্বারা ভেরিফিকেশন হচ্ছে। সেই ভেরিফিকেশনের মাধ্যমে যে সমস্ত দরখাস্তগুলো আসবে আমাদের প্রশাসন তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। ধন্যবাদ। কজন আর তোমার কজন আর তোমার মুখে আতমালা দেব।